অনেকে আপনারা বলে থাকেন যে কম বাজেটে আন্ডার টোয়েন্টির মধ্যে যে কোনো ফোন আছে কিনা কারণ আমাদের স্মার্ট থিংকে দেখাতে সবই ফ্ল্যাগশিপ ফোন থাকে তো আমাদের যে সুইচ নামে যাওয়ার যে প্রতিষ্ঠানটা আছে সুইচে সুইচে কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ ফোনও থাকে ফ্ল্যাগশিপের পাশাপাশি আন্ডার টোয়েন্টি বলেন আন্ডার থার্টিন বলেন থার্টি বলেন তো এই বাজেটের মধ্যেও কিন্তু কিছু ফোন থাকে তো আমরা সবসময় সাজেস্ট করবো যে স্মার্ট থিঙ্কের পাশাপাশি আপনারা সুইচ নামে যে পেজটা আছে পেজে নক দিলেও কিন্তু আপনারা এই বাজেটের ফোনগুলো কিন্তু বললে তারা কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিতে পারবে যে এই বাজেটে কী কী ফোন আছে তো আজকে আমরা আপনাকে দেখাবো স্যামসাং এর ফোরটিন ছয় একশো জিবি এটা ফোনটা লুকিং খুব ফ্রেশ ঠিক আছে একদম আউটলুক বলেন এটা কিন্তু খুব ভালো একটা গুড লুকিং একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনটার প্রাইস হলো মাত্র ষোলো হাজার টাকা ছয় একশো আটাইশ জিবি আর তারপরেও আছে আপনার স্যামসাং এম থার্টি ফোর ছয় একশো জিবি এটাও একদম ফ্রেশ কন্ডিশন এটাতে একটা স্কেচও নেই যারা কম বাজেটের মধ্যে ফোন নিচ্ছেন তারাও কিন্তু আবার একটু খুঁজেন যে ফ্রেশ কন্ডিশনের মধ্যে ফোন আছে কিনা তো এই দুটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এটাও সেম প্রাইস এটাও পনেরো ষোলো হাজার টাকা এটাও আপনার ষোলো হাজার টাকা না এটা ছয় একশো আঠাশ জিবি কিন্তু এটা এম সিরিজ হওয়ার কারণে এটা আপনার বাজেটটা থাকবে বাইশ হাজার টাকা প্রাইস থাকবে এটা তারপরে চলে আসলাম আপনার এক সময়কার সবচেয়ে জাতীয় ফোন রেডমি নোট সেভেন প্রো এটা আপনার ছয় একশো আটের জিবি এটার প্রাইস হলো মাত্র বারো হাজার টাকা এটা একটু সামান্য আপনার ডেট নাই বাস্ট আপনার ওই কভার ইউজ করার জন্য যে স্কেচগুলো থাকে ওই স্কেচগুলো আছে এটা প্রাইস হলো মাত্র বারো হাজার টাকা তারপর আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন ভিভো আপনার মডেল হচ্ছে ওয়াই থার্টি ওয়ান এটা ছয়শো আটাইশ জিবি এটাও ডুয়েল সিমের ফোন এটাও আপনার একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট ইউজ ফোন যেহেতু ওল্ড ডিভাইস আপনার যারা যেহেতুগুলো হ্যান্ড ইউজের ফোন কভার ইউজ করার জন্য আপনার বডিতে একটু আপনার সামান্য রেশ পাবেন যেহেতু কভার ইউজ করতে এগুলোতে আগে তো এই ফোনটার প্রাইজ হলো মাত্র পনেরো হাজার টাকা তারপর ভিভো ভি টোয়েন্টি ফোন আছে আট একশো আট জিবি এটা আপনার অ্যামনের ডিসপ্লে ফোন একটি তো এই ফোনটা কিন্তু ভিভোর খুব জনপ্রিয় একটা ফোন ছিল তো এই ফোনটার প্রাইস হলো এটা আট একশো আঠাশ জিবি যেহেতু ফোন এই ফোনটার প্রাইস হলো মাত্র ষোলো হাজার টাকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং এর আমার আরেকটি ডিভাইস আছে আমার হাতে স্যামসাং এর এ টোয়েন্টি টু এটাও ফোনটা খুব সুন্দর তো আপনি একটু সামান্য স্ক্র্যাচ পাবেন বডিতে এই ফোনটার প্রাইস হলো মাত্র আপনার কত মাত্র পনেরো হাজার টাকা তো এখানেও আপনারা কম বাজেটের মধ্যে আরো ফোন পেয়ে যাবেন যেমন আপনার মোটরওয়ালা ওয়ান ওয়ান ম্যাক্রো বলেন তারপরে মোটরওয়ালা জি থার্টি ওয়ান তারপরে স্যামসাং এ জিরো থ্রি আই নোট টেন তারপরে রেডমি টেন প্রাইম এই রেঞ্জের কিন্তু আপনার আন্ডার টোয়েন্টির মধ্যে অনেক ফোনই আছে আমাদের সুইচের মধ্যে তো যারা এই ফোনগুলো নিচ্ছেন আপনারা যমুনা ফিউচার পার্কে আসলে আপনার স্মার্ট থিঙ্কের গলিতেই আমাদের স্মার্ট থিঙ্কের একটু সামনে দুই তিনটা দোকান পরে কিন্তু আমাদের এই সুইচ দোকানটা পেয়ে যাবেন তো দেরি না করে আপনারা চলে আসুন স্মার্ট আর সুইচ তো আসেই আপনারা স্মার্ট কেও পেজে নক দিলেও এই রেঞ্জের ফোনগুলো আমাদের কাছ থেকে জানতে পারবেন আর স্মার্ট কে যদি রিপ্লাই না পান দেখা যায় আমাদের পেজে মাঝে মাঝে খুব ব্রাশ থাকে শপের মধ্যে তখন দেখা যায় পেজে রিপ্লাই দিতে খুব একটু হিজিবিজি হয়ে যায় তো সুইচেও আপনারা মেসেজ দিলে আপনারা এই রেঞ্জের ফোনগুলো জিনে যাবেন ধন্যবাদ